আসসালাম আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই ভিওর্স এ ভিডিওর আলোচনার বিষয় দাঁতের টেস্ট ফিলিং সম্পর্কে তো ভিওর্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স দাঁতের টেস্ট ফিলিং যেটিকে আমরা মেডিকেল ভাষায় টেম্পোরারি ফিলিং বলে থাকি তো এই টেম্পোরারি ফিলিংয়ের ব্যবহারের কিছু ক্ষেত্র রয়েছে যেমন ধরুন যখন কোন দাঁত রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয় তখন এই টেম্পোরারি ফিলিং বা টেস্ট ফিলিংয়ের ব্যবহার করা হয়ে থাকে রুট ক্যানেল ট্রিটমেন্ট যখন রানিং করা হয় তখন দাঁতের উপরে এ ধরনের ছোটো ছিদ্র করা হয় এবং এই ছিদ্রর মাধ্যমেই দাঁতের ভিতরের রুট ক্যানেল ট্রিটমেন্টটি চালানো হয় তো ভিওর্স যেহেতু একদিনেই কিন্তু রুট ক্যানেল ট্রিটমেন্টটি কমপ্লিট হয় না সাধারণত দু থেকে তিনবারের মতো ডাক্তারের কাছে যেতে হয় রুট ক্যানেল ট্রিটমেন্ট করানোর জন্য তো যখন এ ধরনের দাঁতের উপরে ছিদ্র করে দাঁতের ভিতরে চিকিৎসা করানোর পরে এই ছিদ্রটি টেম্পোরারি ফিলিং বা টেস্ট ফিলিং দ্বারা কিন্তু সিল করে দেওয়া হয় যেন পরবর্তীতে আসার পরে ওই ফিলিংটি তুলে আবারও দাঁতের ভিতরে কাজ করা যায় এই একটি ক্ষেত্র রয়েছে আপনার এ ধরনের টেস্ট ফিলিং ব্যবহার করার এবং অন্য ক্ষেত্রে দেখা যায় যে যাদের দাঁতে বড় ধরনের ক্যাভিটি রয়েছে ভিওয়ার্স এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন অনেক বড় ক্যাভিটি রয়েছে কিন্তু দাঁতে কোনো ব্যথা হচ্ছে না যন্ত্রণা হচ্ছে না দাঁতটি অনেক বড় ক্যাভিটি হয়ে গেছে তো এই ক্ষেত্রেও আমরা টেস্ট ফিলিং করে থাকি টেস্ট ফিলিং এটির এমন টেস্ট ফিলিং বলা হয়েছে যার জন্য কারণ হলো এমন দাঁতের ক্ষেত্রে কখনো কখনো ফিলিং করা যায় আবার কখনো ফিলিং দিলে ব্যথা হয়ে থাকে তো যখন অনেক বেশি গর্ত হয়ে যায় তখন প্রাথমিক অবস্থায় এটি টেস্টের জন্য আমরা টেস্ট ফিলিং করে থাকি আর এর জন্যই অনেকেই এ ধরনের ফিলিংকে টেস্ট ফিলিং বলে থাকে তো যখন এমন দাঁতে এ ধরনের টেস্ট ফিলিং করে রাখা হয় তার পরবর্তীতে যখন কোনো ব্যথা না হয় তাহলে এই ফিলিংটি তুলে সেখানে স্থায়ীভাবে ফিলিং করে দেওয়া হয় আবার এই টেস্ট ফিলিং করার পরে যদি দাঁতে ব্যথা বা যন্ত্রণা হয়ে থাকে তাহলে কিন্তু তা ফেলে দিতে হয় দাঁতটি নয়তো দাঁতটি রোড ক্যানেল ট্রিটমেন্ট করাতে হয় মূলত দাঁতের যে ভিতরের অংশটি থাকে সেটি নরম থাকার কারণে টেস্ট ফিলিংয়ের মাধ্যমে বা টেম্পোরারি ফিলিংয়ের মাধ্যমে একটি লেয়ার তৈরি তৈরি করে তার পরবর্তীতে সেখানে স্থায়ী ফিলিং করে দেওয়া হয় এই অবস্থায় যদি স্থায়ী ফিলিং করে দেওয়া হয় টেস্ট ফিলিং করার পরে তাহলে দাঁতটি আরও কিছুদিন মোটামুটি অনেকদিন ভালো থাকে আর যদি দেখা যায় যে এই টেম্পোরারি ফিলিং দেওয়ার পরে দাঁতে কোনো দিন কখনও ব্যথা হচ্ছে না তাহলেই শুধুমাত্র আপনি স্থায়ী ফিলিং করাতে পারবেন আর যদি এই টেম্পোরারি ফিলিং ব্যবহার করার পরবর্তীতে দাঁতে ব্যথা দেখা যায় তাহলে হয় রুট ক্যানেল ট্রিটমেন্ট করাতে হবে তা হলে দাঁতটি আপনার ফেলে দিতে হবে তো মূলত এটিকে টেস্ট ফিলিং এর জন্যই বলা হয় যে ফিলিং করার পরে যদি ব্যথা হয় ফিলিং দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দাঁতটিতে ব্যথা হয় কি হয় না সেটি পরীক্ষা করার জন্য তো এর জন্যই এটিকে অনেকে টেস্ট ফিলিং বলে থাকেন এছাড়া রুট ক্যানেল ট্রিটমেন্টের ক্ষেত্রেও এ ধরনের টেম্পোরারি বা টেস্ট ফিলিং ব্যবহার হয়ে থাকে তো ভিওর্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম